বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। 16 সেপ্টেম্বর শনিবার প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা। পুত্র সন্তানের মা বাবা হয়েছেন তারকা দম্পতি গৌরব ঋদ্ধিমা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের অনুরাগীরা জানিয়েছেন অসংখ্য শুভেচ্ছা বার্তা। অবশেষে জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন গৌরব। অভিনেতা জানালেন তার ও ঋদ্ধিমার ছেলের নাম রেখেছেন ধীর। গৌরবের এই পোস্ট ভরে উঠেছে অসংখ্য শুভেচ্ছা বার্তায়। নুসরাত থেকে শুরু করে শুভশ্রী ঋতুপর্ণা, গৌরব চ্যাটার্জি সকলেই অভিনন্দন জানিয়েছেন নতুন মা বাবাকে। এখন অনুরাগীদের একটাই অপেক্ষা, গৌরব ঋদ্ধিমার পুত্র সন্তানকে এক ঝলক দেখার। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।